মৎস্যজীবীর জালের অসময় ব্যাগ, ব্যাগ ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার জয়কৃষ্ণপুর এলাকায় সুতারবাগ নদীতে কর্ণধর হালদার নামে মৎস্যজীবীর জালে উঠল অসময় ব্যাগ। ব্যাগটি ছিল কাপড়ের, মুখটি ছিল বাঁধা। প্রতিদিনের ন্যায় মৎস্যজীবী কর্ণধর হালদার স্থানীয় সুতারবাগ নদীতে মাছ ধরতে গেলে তার জালে উঠে আসে ব্যাগটি। ব্যাগটি প্রথমে দেখে হতচকিয়ে যায়, কি করবে বুঝে উঠতে না পেরে জালসহ ব্যাগটি এলাকায় নিয়ে আসে। খবর পেয়ে উৎসাহিত মানুষজন ভিড় করতে থাকে। তবে এলাকার মানুষের সাহসে শেষ পর্যন্ত মৎস্যজীবী ব্যাগের দড়ি খুলে ভেতরে থাকা জিনিসপত্র রাস্তার উপরে ফেলতে চক্ষু চরক কাজ। দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নথিপত্র, তবে বেসরকারি কোম্পানির বিভিন্ন ধরনের আইডেন্টি কার্ড ও বহু কাগজ। খবর দেওয়া হয় রায়দিঘি থানায়। ঘটনাস্থলে আসেন পুলিশ, কার্ড নথিগুলো উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে কারা কিভাবে এই নথিগুলো ফেলে গেল তা এখনো পরিষ্কার নয়। তবে এই কার্ডগুলির মধ্যে থেকে দণ্ডধর পাল নামে ছাতুয়ার এক ব্যক্তির নাম পাওয়া যায়। সেই ব্যক্তি জানান, গত কয়েক বছর আগে এলাকার কয়েকজন ইট দেবে বলে আরবের কোম্পানির নাম করে প্রায় 4,000 করে টাকা তোলে বহু মানুষের কাছ থেকে, কিন্তু টাকাগুলি আত্মসাত করে গা ঢাকা যায় কোম্পানি। এই ব্যাগে যে সমস্ত নথি পাওয়া গেছে ওই কোম্পানি, যেগুলো নষ্ট করার জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে রায়দিঘি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। সুতারবাগ নদীতে একটি ব্যাগ পাওয়া গেল, সেই ব্যাগের মধ্যে আপনাদের বেশ কিছু বই এবং নথিপত্র রয়েছে, কি করে সম্ভব হলো? নদীতে গেল কি করে? নদী ফেলে দিয়েছে কারা? যারা রেজেন ছিল যারা, তারাই ফেলেছে। টাকা নিয়েছে, এই টাকাটা আর আমার ঠিক হিসেব নেই, তবে অনেকদিন আগে টাকা নিয়েছে। নিয়ে 2,000 টাকা দিয়ে বই করেছি, ফের দিয়েছে 5,000 টাকা চেয়েছিল, আমি 1,500 টাকা দিয়েছি। দুবার পরে ওই পর্যন্ত থাকে, এবার হাঁটতে যে বই আর হলুনি আর টাকাও হলুনি। কেন টাকা নিয়েছিল? টাকা নিয়েছিল ইট দেবে বলে ঘর বাঁধে। পাওয়া গেল প্রচুর কাগজপত্র, পাওয়া গেছে। কী কী কাগজ আপনার ছিল? মানে কাগজ ওই একটা কাগজ খালি দিয়েছিল, ওই সেই কাগজটা ওই নিয়েছিল, সেই কাগজটা ফের ফিরত নিয়েছিল আমার কাছে, নিয়ে আর আর কিছু দেয়নি। আপনি কি জানেন আপনার কাগজ পাওয়া গেছে নদীতে? তা আমি বলতে পারবো না, তবে পাওয়া যদি যায় তাহলে খুঁজ পেলে পাবো। আপনার নাম? আমার নাম দণ্ডধর পাল। বাড়ি? বাড়ি এই খাঁড়গেরি ছাতুয়া। জাল ফেলতে গিয়ে একটা ব্যাগ পেয়েছেন বোঝো? আমি প্রতিদিন এখান থেকে সকালে জাল ফেলতে যাই, গিয়ে যা কিছুক্ষণ জাল ফেলার পরে জালে দেখি না একটা ব্যাগ মতো পড়লো। ব্যাগ বলি কী আছে, বলে দেখি না টেনে তুলে কাগজপত্র কী আছে, এসে দু চারজন লোক ডেকে দেখিয়ে তার দেখি না কাগজ, কাগজ দেখে ওই পথের লোক দেখে কোন জড়ো হলো, হয়তো পুলিশ টুলিশ এলো, এসে দেখে এই তোমার দিয়ে চলে এলো। কী কাগজ জানা গেছে? না ওই কাগজ বলতে ফটক ফটক এইসব বিভিন্ন রকম কাগজ, এইসব কাগজ অনেক ছিল। হ্যাঁ অনেক কাগজ ছিল। আপনার নাম? আমার নাম কর্ণধর হালদার। কী করলেন কাগজগুলো নিয়ে?